আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজামণি বলতেছে, সিজামণি নাকি মাথা ব্যথা করতেছে, সন্ধ্যার পর থেকেই বলতেছে। তার জন্য হচ্ছে একটু চা বানাইতেছি, মামি একটু চা খাবো, আমিও খাবো, আমারও মাথাটা ব্যথা করতেছে। আমি তো রাত্রে ভাত খাই না, সবসময় ভিডিওতে বলি, তো তার জন্য ভাবলাম সিজামণির জন্য যেহেতু চা বানাইতেছি একটু বেশি করে বানাই, আমিও একটু খাবো। চা দিয়ে আর একটা বাগর ঘানি দিয়ে খাবো, রাত্রে আর যেহেতু ভাত খাবো না তাই। আর এখানে হচ্ছে আম্মু ভাত বসাই দিছে, আমাকে বললো ভাতটা একটু দেখিস, তার জন্য ভাতটা একটু নাড়া দিয়ে দিতেছে। তো চাটা হয়ে গেছে, এখন হচ্ছে চাটা ঢেলে নিব কাপে। সিজামণি, তুমি ওই পাশ থেকে একটা প্লেট নিয়ে আসবা, ওই যে কাপ তোমারটা আমারটা প্লেটে করে নেওয়ার জন্য। তো সিজামণিকে পাঠাইলাম একটা প্লেট নিয়ে আসতে, দেখি সে কি করে। প্লাস্টিকের বা স্টিলেরটাও নিয়ে আসতে পারো, সমস্যা নেই, আনছো? আমি যা মনে মনে ভাবছি, সিজদামণির সামনে যেটা পাবে সেটাই আনবে, তো সে সামনে স্টিলেরটা পাইছে, তার জন্য স্টিলেরটাই নিয়ে আসবে। দেখি এখন হচ্ছে চাটা আগে ঢাইলে নেই। সিজদামণি দেখো কে আসছে, তো এই তো এখানে চা ঢেলে নিয়ে আসছি, এখন সিজদামণি আর আমি খাবো। আসো রেখা, আসো ওইটা আগে বাগর ঘানিটা খুলো। ও আনছেন, তাহলে এখান থেকে এক চুমুক খাইয়েন। সিজামণি খুলো, তো সিজামণির বাবাকেও চা বানাই দিব, আগে সিজামণি আর আমি একটু খাই, যেহেতু আমার মেয়ের মাথা ব্যথা করতেছে অনেক। বাগরখানি খুলছো? খুলো, খাও, খেয়ে দেখো কেমন হয়েছে চা। প্রতিদিনই ভাবি ভিডিও করবো না করবো না, তারপরও তো করি, যেহেতু প্রতিদিন করা লাগবেই, তার জন্য একটা ছোট করে হলেও চেষ্টা করি ছাড়ার জন্য। মজা হয়েছে? গরম না ঠান্ডা? তো এসে রাজান দিয়ে দিতেছে, এখন ভিডিওটা আর বেশি করব না। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।